আমরা প্রথমে ফাইল থেকে ওপেন করে একটা ইমেজ নিয়ে আসব, যে ইমেজটাকে আমি পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করব, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই জন্য আমি একটা ইমেজ আগে নিয়ে আসতে হবে আমাকে। এই কাজগুলো বর্তমান সময়ে একটু বেশি পাওয়া যায়, কারণ বর্তমান সময়ে ই কমার্সের সাইটগুলো বেশি বাড়তেছে, আর ই কমার্সের যত সাইটগুলো আছে এখানে প্রায় প্রোডাক্টেরই বিজ্ঞাপন, মানে প্রোডাক্টের ছবিগুলো তারা এখানে দিয়ে রাখে যে এই প্রোডাক্টের এই দাম বা এই সুবিধা আছে। সেক্ষেত্রে হয় কি, দেখা গেলো যে কিছু কিছু প্রোডাক্ট আছে সাদা ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখে সাদা, এরা কোনো হয়তো জায়গায় ফটোগ্রাফি করে তারপর এটা চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে সাদা দেয়, এইটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হয়েছে কোনো কোনো ড্রেসের ক্ষেত্রে একই ড্রেসের ছবি তুলে এটার কালার কম্পিউটারতে বানাই দেয়, যেমন লাল নীল বেগুনি যে যে কালারগুলো তাদের আছে একটা ড্রেসেই কম্পিউটারটারে কম্পিউটার দিয়ে ক্লিপিং পাথ করে তারপরে কালার চেঞ্জ করে দেয় একটা ড্রেসে। ওই কাজগুলো মোটামুটি এখন অনলাইনে পাওয়া যায়, ক্লিপিং পাথের কাজগুলো, তবে ভালো করে করতে হবে। দেখি ইমেজটা ঠিক আছে কিনা, এই ইমেজটাই আমি নিলাম, ওপেন করলাম। অফার করার পর ইমেজটা ডুপ্লিকেট করে নিলে ভালো আমাদের জন্য, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। যদি কোনো কারণবশত এখানে আমরা একটু কাজ করতে গিয়ে সমস্যা হয়, তাহলে অরিজিনাল ইমেজটা আমরা আবার পাবো আগেরটা। আমি আগেরটারে ডিলিট করে দিই, বাদ দিয়ে দিই। ওকে, টুলবার থেকে আমরা পেন টুল, দেখেন পেন টুলে ক্লিক করে ধরলে এখানে আরো টোটাল 5টা টুল আছে। আমরা যে কাজটা করবো প্রথম টুল শুধু পেন টুল, তারপর আছে ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট, ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট, এগুলো আছে, তো এগুলোর ব্যবহার আমরা পরে দেখব। এখন শুধু পেন টুলটা আমি সিলেক্ট করলাম। এখানে দেখেন এখানে যদি শেপ দেই তাহলে ভিতরে একটা কালার আসবে। দেখেন আমি শেপ দিয়ে দেখাই, ধরুন আমি একটা পিল কালার দিলাম, পিল কালার দেওয়ার পরে এখানে শেপ আছে, আমি অবশ্যই জুম করে কাজ করবেন। এখানে যখন আমি একটা শেপ নিব যখন ভিতরে একটা কালার চলে আসতেছে, এই জন্য আমরা কি করব, পিল নিব না, এখান থেকে শেপ নিব না, শুধু পাথ নিব। এটা ডিলিট করে দিলাম। এখানে যে অপশনটা থাকবে সিলেক্ট, এটা থাকবে পাথ, পাথ পাথ থাকলে আর কিছু করতে হবে না। আর যদি শেপ কোনো কারণে হয়ে যায় তাহলে এখানে এই কালারগুলো অফ রাখতে হবে, এই কালার দেওয়া যাবে না। কোনো কোনো সময় স্ট্রোক কালার দিতে পারেন দেখার জন্য যে আমার দাগটা কোন দিকে যাইতেছে। যখন আমি এখানে স্ট্রোক দিলাম ব্ল্যাক কালার দিই, হ্যাঁ স্ট্রোক সাইজ 3 আছে, এখন আমি এটা ক্লিক করে গেলাম, একটা মোটা দাগ আসতেছে না। এই ক্ষেত্রে কি হয়, কিছু কিছু প্রবলেম হইতে পারে। প্রবলেমটা হচ্ছে কি, দেখেন এইখানে যে গেছে দাগটা এখানে গেছে, কিন্তু এখানে দাগটা একটু ভিতরে চলে গেছে, বুঝে যায় কি, এখানে প্রজেক্টরে, কিন্তু এই মোটা দাগটা থাকার কারণে, কালো দাগটা থাকার কারণে আমি কিন্তু বুঝতেছি না, দেখতেছি যে আমার এটা কর্নার দিয়েই আছে, কিন্তু আসলে কিন্তু এটা একটু ভিতরে চলে গেছে। সেই জন্য আমাদের পারফেক্টলি করতে পারি, এখানে আমরা জাস্ট পেন টুল দিয়ে পাত দিলাম, কোনো কালারই থাকবে না, চিকন একটা দাগ আসবে। যাদের দেখতে সমস্যা অনেকের হইতে পারে যে আমি বুঝতে পারি না, তারা কালার দিলে নিতে পারেন, মানে এই জায়গায় চিকন একটা দাগ আসবে শুধু। দাগটা কি প্রজেক্টর দেখা যায়, যাবে না মনে হয়। আচ্ছা এখন দেখেন পেন টুল দিয়ে আমি আস্তে আস্তে ক্লিক করব। প্রথম অবস্থায় ক্লিকগুলো একটু কাছাকাছি দিয়ে, দূর দিলে শেপটা ঠিক মতো নিতে পারবেন না। আচ্ছা ধরেন এখানে আমি এত দূরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর যদি বাঁকা করতে হয় ক্লিকটা সারা যাবে না, ক্লিক রাখা অবস্থায় আমি যদি এদিকে টান দিই দাগটা দিকে বাঁকা হবে, এদিকে টান দিলে এদিকে বাঁকা হবে, মাঝে মাঝে কোনো জায়গা আঁকা বাঁকা থাকবে। আচ্ছা ওকে, ধরেন এই টান দিলাম, টান দেওয়ার পর এই যে বাড়তি অংশটা আছে এটা আমার বাদ দিতে হবে, না হলে আরেকটা ক্লিক দিলে সে অটো সিলেক্ট করবে, এখান থেকে সে অটোমেটিক বাঁকা হয়ে যাবে। আর যদি আমরা এই জায়গাটা কিবোর্ড থেকে অল্টা ধরে এই পয়েন্টে ক্লিক করি তাহলে বাড়তি অংশটা চলে যাবে। তারপর আবার আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে নিজের ইচ্ছে মতো ফ্রি হ্যান্ডে মুভ করে আর শেপটা নিয়ে আসবো আবার। এই দেখেন, দেখছেন যদি আমি বাড়তি অংশটা না কাটি, এখানে ক্লিক দিলাম সে কি একটু দূরে দেশে রাউন্ড দিয়েছে, দেখছেন দেখা গেল এদিকে রাউন্ড দিয়েছে। আর একটু বন্ধ করে দেওয়া যায় কিনা,
স্টিকার একটা দাগ আছে যে ব্ল্যাক একটু দূরে নিছে, যদি আমি এখানে এটা বাড়তি অংশটা আল্ট্রা ধরে কিবোর্ডে ক্লিক সরি কিবোর্ড থেকে আল্ট্রা ধরে মাউসে ক্লিক করি বাড়তি অংশটা চলে যাবে। এখন এখানে ক্লিক করলে সে আর নিজের মতো নিবে না, সোজা নিবে, তারপর আমি বাঁকা করবো তা আমার যতটুকু দরকার হয়। এখানে দেখেন একটু একটু আঁকা বাঁকা আছে, কিন্তু এই যে এখানে একটু উপর আসছে, এখানে একটু নিশা, এগুলা এই আঁকা বাঁকা না দিয়ে একটা শেপে নিয়ে যাবে, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। মানে কাজের সুবিধাতে কিছু কিছু জায়গা বাদ দিতে হয়, আবার কিছু কিছু জায়গা নিতেও হয়। এর এখানে ক্লিক করলাম সোজা দাগ আসছে, এটা টান দিতেছি যে বাঁকা হচ্ছে দাগটা। কাজগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করে, প্র্যাকটিস করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, এগুলো নিতে পারবেন। আপনাদের বেস দিয়ে আমাদের প্রজেক্ট আপাতত শেষ হবে, তারপর প্রজেক্টটা আবার যদি আপনাদের ফলাফলটা ভালো আসে, প্রজেক্টটা আরও বাড়বে, তারা পর্যায়ে যাবে, তখন ট্রেইনার হিসেবে লুক লাগবে। আর এখান থেকে অবশ্যই আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে আমরা বাসায় করার চেষ্টা করবো, বা আমাদের প্রায়োরিটি দেওয়া হবে যে আমাদের এখানে যারা শিখছে, যারা আমাদের সাথে ছিল, তাদের কেউ ভালো পারে কিনা। প্রশ্ন করলে আমারও করেন, ওইখানে করে লাভ নাই, আমি বুঝে দিতেছি, সবাই বুঝে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওটা কিবোর্ড থেকে অল্টা ধরে মাঝের পয়েন্টে ক্লিক দিতে, পয়েন্ট কিন্তু তিনটা হয়, মাঝের পয়েন্টে ক্লিক দিতে হবে। যদি ভুল হয়ে যায় কন্ট্রোল জেড দিবেন। এ দেখেন মাথার এই যে বাঁকা অংশটা টান দিলাম, সোজা আসছি, আস্তে আস্তে এই রাউন্ডটা বাঁকা করে নিলাম। এটা তো কম বাঁকা, ধরুন এইখানে বাঁকাটা বেশি, এই যে টান দিবেন বাঁকা হবে। গ্রাফিক্সের জন্য প্যান টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যারা শুধুমাত্র প্যান টুলের ব্যবহারটা ভালো করে মানে করতে পারবে তারা অনেক কিছু করতে পারবে। প্যান টুল দিয়ে অনেক কিছু করা যায়। সবাই আসলো না, একটা গ্রুপ বানাই দিলে ভালো হইতো, কাজের স্পিডটা একটু বাড়তো। এটা আমি যে জায়গাতে শুরু করছিলাম ঠিক আগের জায়গায় যেতে হবে, ঠিক আগের পয়েন্টে, দেখেন এখান থেকে এই পয়েন্টে আসার পর যখন আমার কার্সর পয়েন্টে যাবে, নিচে একটা রাউন্ড চিহ্ন আসবে ঠিক আগের মতোই। রাউন্ড চিহ্ন আসলে আমি বুঝতে পারবো যে আমার এটা আগের পয়েন্টে আছে। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কিন্তু সিলেক্ট হবে না, জাস্ট সে একটা এরিয়া নিছে, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশন দিব। এখানে ফেদার আমরা প্রয়োজন বুঝে কম বেশি লাগতে পারে, তবে আমরা সব জায়গায় মোটামুটি টু ইউজ করতে পারি, টু দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন সিলেকশনটা আসছে। এখন বলেন এটা আমরা কি করবো, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না এটা কপি করে নিয়ে আরেক জায়গায় দেখাবো, যেভাবে বলেন এইভাবে আমি দেখাইতে পারবো। কপি করে নিয়ে অন্য জায়গায় দিব ব্যাকগ্রাউন্ড, বলতে আমি যদি একই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে সিলেকশনটাকে আমি ইনভার্স করে দিব, তাহলে আমি সিলেক্ট থেকে ইনভার্স
এখানে আমি লেয়ারে যাই, লেয়ারটা আনলক করতে হবে, ডাবল ক্লিক করে আনলক করলাম, ব্যাকস্পেস দিব, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন ভিতরে কিছু অংশ রয়ে গেছে দেখেন, এই যে এই জায়গাগুলো একটু পরে আবার দেখতে হবে। আবার রাইট বাটনে ক্লিক দিলাম, মেক সিলেকশন, ফেদার টু, ডিল, এটা তোমার ব্যাকস্পেস যে কোনো একটা দিলেই হবে, একই কাজ করবে। ওকে, এখন আমরা এর পিছনে যদি সলিড কালার ব্যাকগ্রাউন্ড দেই তাহলে যার সামনে একটা লেয়ার নিব। লেয়ার প্যানেল থেকে নিচে যা আছে আইকনটা, ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, এখানে একটা কালার বাছাই করে দিলাম, কি কালারটা আমি দিব, কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, কালারটা চলে আসলো আগের মতো, পাসপোর্ট যে সাইজ তৈরি করেছিলাম তার দিয়ে আমি নিচে নামাই দিলাম, সলিড কালার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে খাটাটা ঠিক মতো হয় না, একটু দূরে দিয়ে চলে গেছে, আমরা প্রয়োজনে এখন এটা আবার খাটতে পারি, এরকম হইতে পারে আপনাদেরও। এই জন্য আমি যেখানে যেখানে আমার ভুলগুলো হয়েছে এগুলো কিন্তু ইচ্ছা করে দেখাইতেছি। এটা আবার আমি যে কোনো টুল দিয়ে আবার সিলেক্ট করতে পারি, আমি লেসার টুল দিয়ে করতেছি, হয়তো আমার খাটাটা একটু দূরে দিয়ে চলে গেছে এই জন্য ব্ল্যাকটা চলে আসছে। এই অংশটুকু সিলেক্ট করলাম, লেয়ার থেকে ইমেজের লেয়ার সিলেক্ট থাকলো, এখন আমি ব্যাকস্পেস দিলে এই ব্ল্যাকটা চলে যাবে। আর ওকে, আর যদি আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আবার সেই ফাইল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড আসেনি, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সাইজটা ছোট, ঠিক আছে। এটা আমরা অল্ট এবং শিফট ধরে টান দিলে চারদিকে সমানভাবে বাড়বে, আর যদি খালি শিফট ধরে টান দিই তাহলে একদিকে বাড়বে, আবার এটা টানতে হবে। নিচে দিলাম, বাকি তো আরো কাজগুলো আমরা পারি, অপাসিটি কিভাবে কমাইতে হয়, কিভাবে একটা থেকে আরেকটা কপি করা লাগে, কিভাবে এটাকে ঘুরাইতে হয়, এগুলো তো জানি আমরা কি, তাহলে এগুলো দেখাই না, জাস্ট আমরা প্যান্ডুলের ব্যাপারটা এখানে দেখাইলাম।